বাংলাদেশের দুই শ্রেণীর মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত, এক ওলামা একরাম আর এক শ্রমিক সমাজ। ওলামা একরামদেরকে ভদ্রভাবে নির্যাতন করা হয়, তবে ওলামা একরাম ও নির্যাতনের শিকার। নানাভাবে ওলামাদেরকে সংকীর্ণ জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। একটা কাজ ভালোভাবেও করা যায়, আবার অনেক সময় মন্দভাবেও করা যায়, কথা ঠিক না বেঠিক? যে লোকটা কাজটা মন্দভাবে করে, সেই কাজটা আলেম যদি ভালোভাবে করতে চায়, সে আলেমের বিরুদ্ধে ফতোয়া জারি করে, অথচ সেই কাজটা কিন্তু বারবার সে মন্দভাবে করতেছে। বলেন, হুজুর এটা আবার কোন কাজ? আমি এক্সাম্পল দিই, উদাহরণ দেই, রাজনীতি। নোংরা রাজনীতিও করা যায়, ভালো রাজনীতিও। যে নেতা নোংরা রাজনীতি করতেছে, আলেম যদি ভালো রাজনীতি করতে চায়, তো বলে আরে আপনারা আলেমরা রাজনীতি করেন কেন? তুমি যদি বৈধভাবে বৈধ রাজনীতি করো, ভালো রাজনীতি করো, তো তুমি সেটা করতে পারলে আলেম কেন করতে পারবে না? আমি আলেমদেরকে রাজনীতি করতে বলছি না, আমি আলেমদেরকে নির্বাচনে দাঁড়াতে বলছি এমন নয়। যে কাজটা তুমি বারবার করো, সারা জীবন করো, ওই কাজের কথা আলেম বললে আলেম অপরাধী হয়ে যায়, এর মানে ভদ্রভাবে আলেমের উপর জুলুম করা হচ্ছে। একটা না, এমন অনেক এক্সাম্পল উদাহরণ আছে। সাধারণ মানুষের চিন্তার ত্রুটির কারণে আলেম সমাজের নানা জায়গায় নির্যাতিত নিগৃহীত হয়। সাধারণ মানুষের অতিমাত্রায় কোনো জিনিসের প্রতি আসক্তির কারণে আলেম নানাভাবে নানা জায়গায় নিগৃহীত হয়। সাধারণ মানুষ আলেমের দায়িত্ব কর্তব্য কি না জানবার কারণে আলেমকে সংকীর্ণ জায়গায় নিয়ে যায়, তার জীবনকে সংকীর্ণ করে ফেলে, ফলে আলেম নানাভাবে নির্যাতন নিগৃহণ জুলুমের শিকার হয়। কথা ঠিক না বেঠিক? আমার এই বিষয়ে আলোচনা করার লম্বা কোনো ইচ্ছা তো, লম্বা আলোচনা করার ইচ্ছা আমার নাই, তবে শ্রমিক ভাইদের কথা আমি বলি। যারা শ্রম দেন, যারা প্রকৃতপক্ষে দুনিয়া বেড়াবত করেন, যারা প্রকৃতপক্ষে দুনিয়া মেরামত করেন, তাদেরকে হ্যায় প্রতিপন্ন করার কোনো সুযোগ নাই। দনি ঘড়ি দুইটাই আল্লাহ তাবারক ও তাআলার নেয়ামত। ধনীর জন্যে গরিব নেয়ামত, গরিব ও ধনীর জন্যে নেয়ামত। এ এলাকার সব যদি ধনী হইত, বা বাংলাদেশের সব ধনী হইছে, তো এদেশে কোনদিন বিল্ডিং তৈরি হইতো না। সব ধনী পৃথিবীর, তো কেউ পোশাক পরিধান করতে পারত না, পোশাক বানাবে কে? সব ধনী তো দেখা যাবে যে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট মেরামতের লোক থাকবে না। আল্লাহ ধনী গরিবে সমাজকে ভাগাভাগি করে দিয়েছেন এজন্যে, যাতে ধনী গরিব দ্বারা উপকৃত হয়, গরিব ধনী দ্বারা উপকৃত হয়। ধনীর মাঝে একটা বিষয়ের চাহিদা আছে, আবার গরিবের মধ্যে এর বিপরীত আরেকটা জিনিসের চাহিদা আছে। কেউ শ্রমিক, শ্রম দেয় কর্মচারী, এই বলে তাকে ছোট্ট করার কোনো সুযোগ নাই। হিসাব করলে দেখা যাবে এই শ্রমিকদের নানা অবদান মালিকদের উপরে, ধনীদের উপরে আছে। হ্যাঁ, এর বিনিময়ে সামান্য সে বেতন ভাতা নেয়, কিন্তু মালিকও কিন্তু তাকে দিয়ে কম কামায় না।
এটা মালিক পক্ষ ভুলে যায় যে আমার এই ব্যবসা বাণিজ্য অট্টালিকা বিল্ডিং আমি যাকে হায় প্রতিপন্ন করতেছি তার মেহনতে হয়েছে, আল্লাহ তাকে গরিব বানিয়েছেন এই জন্য সে মেহনত দিচ্ছে, সে মেহনত না দিলে আমার ব্যবসায়িক প্রতিষ্ঠান আমার বাড়ি গাড়ি অট্টালিকা কিছুই ঠিকঠাক থাকতো না, আমি কিছুই তৈরি করতে পারতাম না, কথা ঠিক না বেঠি? আলেম ওলামাদের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সাধারণ মানুষ সচেতন নয়, যার জন্য কমন একটা অভিযোগ আলেমদের বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় যে আলেম রাজনীতি করে। এই যে আমি মাইকে কথা বলতেছি অনেকে আমার কথা শুনে অভিযোগ করে ফেলবে উনি রাজনীতি করে গেছে, তো তুমি রাজনীতি করো, রাজনীতি দ্বারা দেশ পরিচালনা হয়, রাজনীতির মাধ্যমে সরকার পরিবর্তন হয়, রাজনীতির মাধ্যমে মন্ত্রী এমপি হয়, সেটা যদি অবৈধ হয় তো তুমি কেন করো, আর বৈধ হলে তুমি করতে পারলে আলেম কেন করতে পারবে না? এর মানে এই নয় যে আলেমদের রাজনীতি করতে বলতেছি, বরং তারা বাংলাদেশের রাজনীতির লেভেল এত নিচে নেমে গেছে যারা রাজনীতিটা করে তারাও সেটাকে নোংরা মনে করে, নোংরা মনে করে, তারা মনে করে আলেমরা নোংরা কাজ কেন করবে, তো আলেমরা নোংরা কাজ করবে না ভালো কথা, তোমরা কেন করো, তোমরাও তো নোংরা কাজ ছাড়তে পারো। আসলে এখানে মূল বিষয় ভিন্নটা, আলেমদের কণ্ঠ চেপে ধরবার জন্য, আলেমদের জবান বন্ধ করবার জন্য সমাজের নিকৃষ্ট শ্রেণী নিম্ন শ্রেণীদের পক্ষ থেকে প্রায় এই ধরনের অভিযোগ আসে, আলেম রাজনীতি করে না। তবে আলেম যখন দিক নির্দেশনা দেবেন, আলেম যখন নসিহা করবেন, আলেমের নসিহত শাসকের জন্য, আলেমের নসিহত কর্মচারীর জন্য, আলেমের নসিহত ব্যবসায়ীর জন্য, আলেমের নসিহত ডাক্তার ইঞ্জিনিয়ার উকিল ব্যারিস্টার সবার জন্য, আলেম সবার কল্যাণকারী, সকলের কল্যাণ চায় আলেমরা, সবার হিতাকাঙ্ক্ষী, এটাকে রাজনীতি বলে না, এটাকে বলে আলেম সবার হিতাকাঙ্ক্ষী। এই জন্য রাজনীতিবিদের জন্য কোনো বিষয় প্রয়োজন হলে সেটাও আলেমকে বলতে হবে, ব্যবসায়িকদের কোনো বিষয় প্রয়োজন হলে সেটাও আলেমকে বলতে হবে, এই দায়িত্ব আলেমকে কে দিয়েছেন? আর হুজুর বলেন কে দিয়েছেন? এখন যেহেতু রাজনীতি নোংরা জায়গায় চলে গেছে, সাধারণ মানুষকে আলেমের বিরুদ্ধে উস্কানি দেওয়ার জন্য অভিযোগটা আনা হয়, আলেম মিম্বরে বসে কথা বললে হুজুর রাজনীতি করেন না, মাহফিলে বক্তৃতা করবে হুজুর খবরদার রাজনীতি কিন্তু করবেন না, বলে কি বলে না? এই শব্দটা আজকাল বড় অত্যাচারিত শব্দ, আলেম কি বলবে কি বলবে না, কি করবে কি করবে না, এই কর্মসূচি দায়িত্ব এই রূপরেখা দিয়েছেন কে? আপনারা যদি এই বিষয়গুলো বুঝেন আমার মনে হয় আলেমরা নির্দ্বিধায় নির্বাধায় দিন এবং কোরআন সুন্নার কথা বলতে পারবে। আপনারা যদি এই বিষয়গুলো না বুঝেন আলেমরা স্বাধীনভাবে কোরআন সুন্নার কথা বলতে পারবে না, আর না পারলে আলেম যতটা ক্ষতিগ্রস্ত হবে সাধারণ মানুষ তার চাইতে 10 গুণ বেশি ক্ষতিগ্রস্ত হবে।